তো আমার নচে না বল আর পড়ে না জানি না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে চাও এক ঝলকে বে কথা না কোমে ফিরে না চা সঙ্গী করে নাও সবাইকে অনেক শুভেচ্ছা আপনারা সবাই বই পড়তে ভালোবাসেন গল্প পড়তে ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন যে বইটি আমরা কিনি সে বইয়ের উপর যে ছবিটা থাকে যে প্রচ্ছদটা থাকে সেটা তো একজনকে আঁকতে হয় অনেক বুদ্ধি খাটি একটি প্রচ্ছদ বানাতে হয় বইটির সৌন্দর্যের পিছনে কিন্তু প্রচ্ছদের অবদানও অনেক আমাদের আজকের অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় মানুষ প্রিয় মুখ বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক লোগন নকশাবিদ প্রচ্ছদ এবং অলঙ্করণ শিল্পী লেখক সাবিউল আলম আজকে কিছুটা সময় তার সাথে কাটাব এই অঙ্গনে তার জার্নি কিন্তু অনেক দিনের আমরা শুনব তার এই ভ্রমণের গল্প কিভাবে শুরু হয়েছিল এবং এখন তিনি কি করছেন কি নিয়ে ব্যস্ত আছেন আপনাকে আমাদের মাঝে পেয়েছি অনেক ভালো লাগছে আপনি এত কিছু করেছেন আমরা আমরা একটু তা ছোটবেলা থেকে শুরু করি যে শৈশব থেকে একেবারে আপনার লেখাপড়া একটু দর্শকদেরকে আমরা আচ্ছা আমার জন্মস্থান পটিয়া শৈশব বলতে প্রথমে যে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে যে মায়ের স্নেহ সুধা ওটা তো আছেই আর ওই বাবার হাত ধরে ঘুরে বেড়ানো বাবা বেড়াতেন সন্ধ্যাবেলা আমাকে নিয়ে বের হতেন এটা আর মেজো আপা সাজো আপাদের আদর মানে আমাকে নিয়ে এত তারা ইয়ে করতেন কারাকারি করতেন আমার মনে আছে যখন স্কুলে ভর্তি হলাম তখন মেজো আপা আমাকে পুরু ঘোষণ করিয়ে পোশাক পরিয়ে আবার মা সামনে গিয়ে দাঁড়াতেন যে মা দেখো তো ঠিক আছে কি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর স্কুলে যাওয়া এইভাবে এই এই জিনিসগুলো খুব মনে পড়ে এত বয়স হয়ে ওই শৈশবের ওই সব কথা ভুলতে পারি না এটা গেল এরপরে আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি যেটা এনজয় করেছি সেটা আমার মনে হয় একটু উল্লেখ করা ভালো এই অনেকের মধ্যে একটা ডিস্ট্রিক্টিজম আছে আমাদের মধ্যে সেটা নেই কেন যে ছোটোবেলায় বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে ওই ভাষাগুলো রপ্ত করে ফেলেছিলাম হ্যাঁ যেমন সিলেটে থাকাকালীন যেহেতু তখন বাল্যকাল লোকাল স্বাভাবিকভাবেই সিলেটে ভাষা খুব ভালো বলতে পারতাম খুবই ভালো বলতে পারতাম তারপর আমার নিজের ভাষা তো আছে চট্টগ্রামের ভাষা আছে খুলনায় গেলাম খুলনার ভাষা শিখেছিলাম মানে আপনার একটা ইন্টারেস্ট ছিল যে ভাষার প্রতি ইন্টারেস্ট বরাবরই ছিল স্কুল লাইফে আমাদের একটা অপশনাল সাবজেক্ট থাকে ভাষার উপরে তো আমি উর্দু নিয়েছিলাম তখন বাংলা তো আছে আরবি আছে আর উর্দু আমি নিয়েছিলাম উর্দু ওই যে কিছু কবির ওই যে বাহাদু শাহ জাফর গালিব এদের কথা ছোটোবেলায় থেকে বাবাদের মুখে শুনেছি একটা স্বাভাবিক ইন্টারেস্ট ছিল পাঞ্জাবে যখন ছিলাম এমন ভালো শিখেছিলাম যে আমি পাঞ্জাবিদেরও কনফিউজ করে দিয়েছিলাম শৈশব থেকে আপনি যখন একেবারে বড় হয়ে গেলেন গ্র্যাজুয়েশন করলেন আপনি তো স্কলারশিপ পেয়েছিলেন জি হ্যাঁ ওটা একটু বলেন স্কলারশিপ পেয়েছিলাম এশিয়া ফাউন্ডেশন স্কলারশিপ এবং তখনকার দিনে এটা খুব বড় স্কলারশিপ ছিল মাসে পঁচাত্তর টাকা অনেক এটা উনিশশো সালের কথা বলছি মাসে পঁচাত্তর টাকা আমার অনেক টাকা কারণ আমি যখন পঁয়ষট্টিতে যখন বিয়ে করি তখন স্বর্ণের ভরে ছিল আড়াইশো টাকা তাহলে চিন্তা করতে পারেন যে অনেক টাকা তো ওইটা করলাম এবং আমার আল্লাহর ইচ্ছে ছিল খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছিলাম আমি যে তিরানব্বই পার্সেন্ট নাম্বার পাওয়া পে আট থেকে বের হওয়া তাও আবার আমরা দুজন বাঙালি ছিলাম একজন আমি একজন হচ্ছে বসিরুল হক বসিরুল হক আর্কিটেকচার পড়লো আমি পড়লাম ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন তো এতগুলো মানে পাঞ্জাবি ছেলেপেলেদের মধ্যে আমরা দুজন বাঙালি আউটস্ট্যান্ডিং রেজাল্ট করা এটা সবাই হ্যাঁ তো এটা সবাই খুব খুশি হয়েছিল জয়নুল আদিন সাহেব তো আমাদের খুব পরিবারের ঘনিষ্ঠ ছিলেন উনি খুব খুশি হয়েছে ওই যে কিন্তু সবই আমার একটা আফসোস হয়ে গেল তুমি আমার আর্ট কলেজে কেন পড়লে না স্যার স্কলারশিপ তো তখন পাইনি স্কলারশিপ তো এই কলেজে পড়ার জন্য ন্যাশনাল কলেজ অফ আর্টস হ্যাঁ এটা খুব পুরনো আর্ট কলেজ এটা প্রায় শ সোয়া বছর হবে এটার বয়স আপনি তো প্রচ্ছদ করেন প্রচ্ছদ পরিকল্পনা করেন মানে অলঙ্করণ করেন বই তো এই ইচ্ছাটা কিভাবে হলো আমাদের পরিবারে ছোটবেলা থেকে যেটা আমরা দেখে আসছি আঁকা লেখা এগুলো একটা খুব সহজ জিনিস মানে আমাদের পরিবার সবাই করে এটা আর গাওয়াটা এটা সবাই করে কম বেশি তো সেই হিসেবে ছবি আঁকা আঁকিতে গেলাম ছবি আঁকা ছিলাম তখন আবার একটা কাজ পড়লো তো আমাকে বলো তুমি একটা প্রচ্ছদ করে দাও দেশ দেশকে বাচ্চা করলাম প্রথম ওটা আবার পুরস্কারও পেয়েছি আমরা এটা হ্যাঁ ওটার জন্য মানুষ যখন একটা বই কিনতে আসে প্রথমেই দেখে প্রচুর কেমন তাই না তো আমরা আমরা তো লেখককে নিয়ে বলি গল্পটাকে নিয়ে বলি প্রচ্ছদটাকে নিয়ে কিন্তু এত কথা হয় না হ্যাঁ কিন্তু একটা প্রচ্ছদের উপর অনেক কিছু ডিপেন্ড করে তো আপনি যত প্রচ্ছদ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটা বলা যায় আমার বাবার যে মফিজন বই আছে মাহুল আলম সাহেবের মফিজন ওটা তো প্রথম যখন সংস্করণ করলেন সেটা হচ্ছে যে উনিশশো ছচল্লিশ কিংবা সাতচল্লিশ সালে তখন তো আমি ছোট কিন্তু আর্ট কলেজ থেকে পাশ করে বের হয়ে যখন আবার নিজের দেশে এলাম চট্টগ্রামে এলাম তখন বাবার এটা দ্বিতীয় মুদ্রণ করার ইয়ে তো ওটা প্রচ্ছদ আমি করেছিলাম এবং আমার বাবা অত্যন্ত খুশি হয়েছিলেন তো আমার কাছে এটা এখন খুব প্রিয় প্রচ্ছদ হয়তো বাবার সেন্টিমেন্টও এটার সাথে জড়িত সে কারণে হতে পারে তবে আমি খুব বেশি নিজের প্রচ্ছদ মহান্দ থাকা পছন্দ করি না অনেকে একদম মহান্দ হয়ে নিবিষ্ট হয়ে যায় সেটা আমি কেন নানা রকম এক্সপেরিমেন্ট করি কখনো এটা দিয়ে করি কখনো ওটা এখনো প্রস্তুত করেন এখনো করি আমি কাজের সাথে এখনো এখনো আছি আচ্ছা আচ্ছা প্রাপ্ত পুরস্কার বেটার হোমস এক্সিবিশনে ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য পুরস্কার পেয়েছিলাম আরও কি কি জানি আমার মনে নাই তারপর দিকে কামাল হাসান পদক আর কি কি পদক পেয়েছিলাম এসব ঠিক মনে করতে পারবো না মুক্তিযুদ্ধ উনিশশো সাল আমাদের জীবনে একটা অনেক বড় অধ্যায় এই অধ্যায়ে আপনিও ছিলেন আপনারা পোস্টার করেছিলেন আমরা একটু এটা সম্পর্কে একটু দর্শকদেরকে বলবো আমরা কি ছিল আমরা মুক্তিযুদ্ধে দুটো খুব বড় কাজ করেছি একটি হলো যে আমরা ছয়জন শিল্পে মিলে পোস্টার করেছিলাম সেটার নাম ছিল বিক্ষুব্ধ বাংলা বিক্ষুব্ধ বাংলা হ্যাঁ ওটা একটা পোস্টারগুলো বড় একটা বড় খামে করে আমরা ওগুলো বিতরণ করেছিলাম ওগুলো ছাপা হয়েছিল পঞ্চাশ হাজার ছাপা হয়েছিল ওই সময় আর লালদিঘির ময়দানে তো হ্যাঁ বক্তৃতা দিয়েছিলাম ষোলোই মার্চ সেখানেও শিল্পীরা আমাকে ঠেলে তুলে দিলেন রশিদদা আমরা তো দাদা ডাকি রশিদদা মুর্তাজা বসির আপনি জানেন আমি বলেন যে আমি তো ভালো করে বক্তব্যই রাখতে পারি না আমি কি বলবো হ্যাঁ না বলেন সেখানে দিলাম সৈয়দ আলি হাসান সাহেবের মতো মানুষ ছিলেন মঞ্চে আবুল হজর সাহেব ছিলেন এরা ছিলেন আর উল্লেখযোগ্য কাজ ছিল আমরা ছয়জন শিল্পী ওই আবহমান বাংলা বাঙালি বাঙালিদের একটা ইতিহাস এবং এটা এখন খুব উল্লেখযোগ্য যে একশো চার ফুট দীর্ঘ মিউরটা একশো চার ফুট দীর্ঘ আমরা এই বোর্ড জোড়া লাগিয়ে লাগিয়ে প্রায় আটটা বোর্ড যা লাগে এটা করেছিলাম এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে জাদুঘর আছে ওদের কাছে সংরক্ষিত আছে এটা ছাপাও হয়েছে বিভিন্ন জায়গায় এবং এটার জন্য আবার আমরা ভারতেও আমন্ত্রিত হয়েছিলাম এই যে ভারত বাংলাদেশ মৈত্রী মেলা যেটা হল তারা অনুরোধ করলেন যে এই আমরা তো সেখানে গেলাম সাত দিনের অনুষ্ঠান ছিল এবং বাংলাদেশ তো ভারতের শিল্পী টিল্পীরা তাদের গান নাচ আবৃত্তি ছটা এগুলো করতো আবার কিছু অংশ আমরাও করতাম এইভাবে একটা মেলবন্ধনের ব্যবস্থা করা হয়েছিল চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের ভাষা নিয়ে গবেষণা এখনও করছে

আবদুল মান্নান সেদ আমার খুব ক্লোজ বন্ধু ছিলেন না আমার সাথে একটু বড় তো আমাদের একটা অনুষ্ঠানে চা চক্রে অনুষ্ঠানটা ছিল চাটগিয়াদের নিয়ে তো স্বাভাবিকভাবে চাটগিয়াদের একটা দোষ বলেন গুণ বলেন যে আমরা চাটগিয়া ভাষায় কথা বলি চাটগিয়া ভাষায় যখন কথা বলছে আবদুল মান্নান ভাই বলেছে কি বলে যে কী কি গালিগালাস করেন না কি করছেন বললাম যে কী এত ইয়ে করছেন কেন জানেন আমাদের ভাষা খুব বেশি কী এমন ভাষা হ্যাঁ উনি যখন এইভাবে বলছেন আমার একটু হাতে ঘাত তো লাগেই আমি বললাম যে শোনেন চাটকে ভাষার অনেক রিচ ভাষা কেন বলছি জানেন যে বাংলা বর্ণমালার শতকরা পঁচাত্তরটা বর্ণ দিয়ে কিন্তু চট্টগ্রাম ভাষার অনুজ্ঞাসূচক ক্রিয়া হয় তো উনি তো আবার ভাষা নিয়ে গবেষণা করেন উনি খুব চমকিত বলে যেমন আমি বললাম যে হ মানে বলো খ গ ছ ছে দাও

মিষ্টিতে গন্ধ দেশের মতো আর প্রকৃতির যে এত ভেরাইটিস আমরা সুইজারল্যান্ডের কথা বলি আগে শুনতাম যখন ছাত্র ছিলাম যে সুজেন অসম্ভব সুন্দর দেশ আমি দেখলাম যে সেখানে এক ধরনের মাউন্টেনাস ব্যাপার আর যে পাইন গাছগুলো আছে সে পাইন কিন্তু আমি যদি বলি চট্রগ্রাম থেকে কক্সেস বাজার অভিমুকে কেউ যদি যায় এত রকম গাছপালা আছে প্রকৃতির এত ভ্যারাইটিস আমরা অনেক গাছের নামও জানি না আচ্ছা আবার একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যত আমরা রাঙামাটির অর্থাৎ বাংলাদেশের নিচের দিকে যাও এটা হচ্ছে গাঢ় সবুজ আর যত আমরা উপরের দিকে যাব অর্থাৎ রংপুর দিনাজপুর এগুলো হচ্ছে যে একটু হালকা সবুজ হ্যাঁ আমরা ইয়ে তো বলি যে বলি লাইট গ্রিন বলি আর ওটাকে ডিপ গ্রিন বলি আর এর মধ্যে এই যে একটা যে চেঞ্জেসগুলো

নই কারো হৃদয়ের আরতি নিষ্কর্মা ধুলিকণা আমি সকলের দোয়া প্রার্থী আমি আসলে নিষ্কর্মা ধুলিকণা হ্যাঁ তো আমাদের পরিবার ওই যে বললাম আঁকা আঁকি লেখা ছোটোবেলা থেকে তো আমরা হাতে লেখা একটা পত্রিকা তখন বের করতাম আমাদের পরিবার থেকে রাঙাতুলির আঁচড় তখন আমি ক্লাস সেভেন কি এইটে পড়ি রাঙাতুলি আঁচর কয়েকটা সংখ্যা বের হলো বের হওয়ার পরে তারপর তো আমার বাবা জমানা পত্রিকা বের করলেন প্রথম সাপ্তাহিক ছিল পর ওটা দৈনিক হলো এটা চট্টগ্রামের প্রথম দৈনিক পত্রিকা জমানা তো সেখানে আবার সবুজ আসর বলে বাবা একটা বাচ্চাদের ইয়ে করেছিলেন সেটা দেখতাম তো এটা করতে করতে আমার একটা বড় তৃষ্ণা ছিল তা আমার জীবনসঙ্গিনী যখন এলেন সেলিমা ছবি দেখলাম যে তারও আবার শিশুদের সাথে একটা সহজ কমিউনিকেশন কমকেশন করার প্রবণতা আছে তো আমি ওই যে আমার যে স্বপ্ন যেটা ছিল যে শিশুদের জন্য কিছু করব। তো চারুকলা কলেজ যখন প্রতিষ্ঠা করলাম তখন একটা করলাম কি ফুল একটা প্রতিষ্ঠান করলাম আমার ভাগনা মোমেনকে নিয়ে বাচ্চাদের জন্য এবং এটা প্রথম বাংলাদেশে প্রথম অ্যাপটিটিউড স্কুল প্রবণতা নির্ধারণ স্কুল এটা হচ্ছে যে সেভেন্টি সিক্সে আর আমরা টৈটুম্বুর শুরু করলাম নাইনটি টুতে ভাবলাম যে একে যদি এটা ধরিয়ে দিই

বিষয়টা হচ্ছে এরকম আমি ঠিক পরিকল্পক সেটা বলা বোধ ঠিক হবে না এটা উপরে যারা ছিলেন এটা পরিকল্প ছিলেন মূলত সৈয়দ হক যিনি ডিরেক্টর ছিলেন এক্সপোর্ট ব্যুরোর কিন্তু এই যে একটা মেলা কিভাবে সাজাতে হবে ওইটা তো পরিকল্পনা হ্যাঁ সেটা সেটার পরিকল্পনা এবং দ্যাট ওয়াজ এ মেজর ওয়ার্ক খুব বড় কাজ করতে হয়েছিল এবং ওই মেলার সাথে আবার আমরা সাত দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানও চলেছে বার্মিসরাও এসছে তারপরে যে গারো যারা আমাদের উপজাতি ওদেরও কিন্তু পার্টিসিপেশন আমরা করিয়েছি ওইভাবে তো সেটা ছিল যে যেহেতু ওই রপ্তানি উন্নয়ন ব্যুরোর লোগোটা আমার এবং আমার ভাগ্নে মারা গেছে আমরা দুজনে মিলে করেছি এক্সপোজন ব্যুরোর তাতে করে রপ্তানি সাথে আমাদের একটা সক্ষ হয়ে যায় মেলবন্ধন হয়ে যায় এবং আমরা ভাবতে থাকি যে আমাদের জিনিসগুলো তো আমরা বাইরে পাঠাতে পারি হ্যাঁ এবং তখন যখন এর সাথে ওনাদের যখন পরিকল্পনাটা মিললো আমরা ভাবলাম যে এটা বাস্তবে সম্ভব এবং খুবই সাকসেসফুল মেলা হয়েছিল কক্সেস বাজারে বাজারে করার কারণ ছিল যে ওই পর্যটকরা কক্সেস বাজার যায় সেই হিসাবে আমরা লোকজন পাবো এবং আমার মনে যে সেই আইডিয়াটাও ভালো ছিল এরপরে আমরা করলাম কি সি ফেয়ার ইতিমধ্যে আমরা মানে অনেক জনপ্রিয় বাংলা এখন জনপ্রিয় ইতিমধ্যে আমাদের যে সংস্থা ছিল কনসেপশন লিমিটেড তার একটা অঙ্গ প্রতিষ্ঠান হলো কনসেপশন সি ফুড লিমিটেড অর্থাৎ আমরা ওই মাছ এক্সপোর্ট করতে লেগে গেছি তখন সবাই বলে যে তুমি তো মাছ এক্সপোর্ট করছো যখন আর এটা ওই মেলাতেও তুমি জড়িত ছিল প্রথম সেভেন্টি সিক্সের যে মেলা তো তুমি এটা দায়িত্ব ন এটা আমি দায়িত্ব নিয়ে করেছিলাম হোটেল আগ্রাবাদে মেলাটা হয়েছিল দ্যাট ওয়াজ অলসো খুব খুবই সুন্দর মেলা হয়েছিল কক্সেস বাজারে তখন ওই যে ঝিনুক দিয়ে অনেক জিনিস তৈরি হতো অন্যান্য জায়গায় কুমিলাতে আবার খদ্দরের ইয়ে হতো সেগুলো মিলে আমরা ভাবলাম যে এটাও প্রমোট করা দরকার এবং সেই হিসেবে কুমিল্লাতে কিন্তু একটা মেলা আমরা করেছিলাম এই সেভেন্টি সিক্সের আগে এই যে কর্মময় জীবন তো অনেক লম্বা একটা জার্নি তাই না জীবনের এই পর্যায়ে এসে আপনার দেশের কাছে চাওয়া কি হ্যাঁ বলি যে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই এটা হচ্ছে দেশের কাছে চা দেশের মানুষের কাছে চাওয়া এখানে একটা জিনিস বলতে খুব গুরুত্বপূর্ণ যেটা সুভাষ মুখোপাধ্যায় তার একটা ছড়াতে বলে গেছেন যে এক এক হলে পারি একা হলে হারি আমরা যদি সবাই সম্মিলিতভাবে এক হই সব কিছু কিন্তু সম্ভব কিন্তু আমরা এক হচ্ছে না হ্যাঁ এবং সেটা একদম প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যে আমাদের হাত দেখেন হাতের পাঁচটা আঙুলের কিন্তু পাঁচটে নাম তাই না ভিন্ন ভিন্ন নাম এদের উচ্চতা ভিন্ন স্বাস্থ্য ভিন্ন এদের কাজও কিন্তু ভিন্ন লবণ দেখতে যদি বলি কি দিয়ে লবণ দেখবেন এই আঙুল দিয়ে দেখবেন এই আঙুল দিয়ে দেখবেন তো যদি আপনি আমাকে কোনো জিনিসের যদি জিজ্ঞেস করেন যে বাড়ি কোথায় আমি বলবো যে ওই দিকে বলার কথা কিন্তু আমি যদি বলি যে ওই দিকে অথবা যদি বলি ওই দিকে দেন ইউল কমেন্ট যে জীবনসঙ্গিনী নেয় তো মাথাটা তার ঠিক নেই সেটাই আমার সম্পর্কে বলা হবে আর এই যে এই পাঁচ আঙ্গুল যখন আমাদের মুখে ভাতের গ্রাসটা তুলে দেয় এরা কিন্তু একই সঙ্গে একই সাথে কিন্তু মিলে আসে এই বৃদ্ধা কিন্তু বলে না যে তোরা আগাইয়া যা আমি আইতেছি এবং এ যদি একসাথে না আসে ভাত কি উঠবে উঠবে না এখানে হয়েছে আমাদের কাল হ্যাঁ এবং এটা কিন্তু এক ধরনের আমি বলবো যে আমি জানি না এটা এক ধরনের একটা নেতিবাচক আমাদের ইয়ে আমাদের ইতিবাচক হতে হবে কারণ আমরা যদি এখন আমি যদি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই প্রথম যে আপনি বাঙালি আমি বাঙালি একটা মিল আপনি এই বাংলাদেশ আমি বাংলাদেশের আরেকটা মিল এবার মিল খুঁজলে কিন্তু অনেক মিল খুঁজে পাওয়া আর আমি যদি প্রথমে ধর বসে যে আজকে গড় মিল খুঁজবো তাহলে একটা বিরাট বই হয়ে যাবে গরমিলের একটা জিনিস আমি এখানে বলতে চাই যে আমার দর্শকের জন্য যে আপনারা লক্ষ্য করবেন আমার অতিথির যে পরিবার যে পরিবারে তার জন্ম তিনি কিন্তু বলেছেন আমরা লেখালেখি আঁকা আঁকি গানের সাথে সেই ছোটোবেলা থেকে যুক্ত এবং এই উৎসাহটা কিন্তু তিনি পরিবার থেকে পেয়েছেন তো বাংলাদেশের প্রত্যেকটা পরিবার যদি এমন হতো তাহলে আমাদের শিশুদের ভবিষ্যৎ কত ভালো হয়ে যেত আমরা তাদেরকে বিভিন্নভাবে পেতাম মেধা নিয়ে তারা আমাদের সামনে উপস্থিত হবে এটি তো আমরা আশা করি আমরা সাবিউল আলমের কাছে একটি কীর্তন শুনব এবং কীর্তনটির সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের অনুষ্ঠান আপনারা আগামী অনুষ্ঠান পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন শুধু তাই না সবসময় ভালো থাকেন এটাই আমার কামনা রূপান্তরের পক্ষ থেকে আর চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি সময় দিয়েছেন আমাদেরকে ব্যস্ত মানুষ তোরা আমি মারা গেলে কি করিবি তোরা জিনে না পড়াইও রাধঙ্গ না ভাসাইও জলে না পড়াইও রাধঙ্গ না ভাসাইও জলে মরিলে তুলে রাখি তমালেরও ডালে আমি তমাল বড় ভালোবাসি আমি তমাল বড় ভালোবাসি সেই তমাল তলে সাম্বা যায় বাসি তমাল আমি ভালোবাসি সেই তমাল তলে সাম্বাজায় বাসি তমাল আমি ভালোবাসি সেই তমাল কালো কৃষ্ণ কালো কালোয় কালোয় জগতালো সেই তমাল কালো কৃষ্ণ কালো 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 জগতালো তমাল ডালে বেঁধে রাখিস তোরা এই ছিল আমার জীবন সঙ্গী তোমার চেনা কেন আর জানি না যে কি হলো যেও না যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে বেক